বিনোদনমানি সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। কখনো তিনি ইয়াশিকা, কখনো আবার বাদাম কাকিমা, লাইম লাইটে টিকে থাকতে নিত্য নতুন কাণ্ড কারখানা করেই থাকেন স্যান্ডি সাহা। বাংলার ইউটিউবারদের মধ্যে একদম প্রথম সারিতেই রয়েছেন স্যান্ডি। সোশ্যাল মিডিয়ায় সব সময় ট্রেন্ডিং কিন্তু স্যান্ডি। কখনো কালবৈশাখী সেজে রাস্তায় বেরিয়ে পড়েন, তো কখনো আবার বিতর্ক উস্কে কৃষ্ণ সাজেন স্যান্ডি। এবার স্যান্ডি যা ঘটালেন তা দেখে তো অবাক তার ফলোয়ার্সরা। এক যুবকের ঠোঁটে ঠাসা চুমু খেতে দেখা গেল স্যান্ডি সাহাকে। কে এই যুবক? তার নাম নাসিফ আক্তার। সে নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটর। ইতিমধ্যেই স্যান্ডির সঙ্গে নাসিফের একটি রিল ভিডিও ভাইরাল, যেখানে শ্রীদেবীর সুপারহিট গান ম্যান আগিন তু সপেরাতে কোমর দুলিয়েছেন স্যান্ডি ও নাসিফ। রবিবার নাসিফের ঠোঁটে ঠাসা চুমু খাওয়া ছবি নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের ডিসপ্লে পিকচার হিসেবে পেছে নেন স্যান্ডি। তা দেখেই তো চোখ কপালে নেটিজেনদের। কেউ লিখেছেন এবার কি ন্যান্ডি আসবে, কেউ আবার ভেবেছেন সত্যিই হয়তো প্রেম করছেন স্যান্ডি ও নাসিফ, তাই দুজনের শুভর কামনাও জানিয়েছেন অনেকেই। কদিন আগে ফেসবুক স্ট্যাটাসে নাসিফকে ট্যাগ করে স্যান্ডি লিখেছিলেন, নাসিফ আমাকে জাস্ট ব্যবহার করেছে। তবে দিন কয়েকের মধ্যেই মন গলেছে স্যান্ডির, তাই তো নাসিফের প্রেমে মজেছেন এই ইউটিউবার। হু হু করে ভাইরাল জুটির নাগিন ডান্স ভিডিও আর চুম্বনের ছবি। তবে অবশেষে বয়ফ্রেন্ড নিয়ে মুখ খুললেন স্যান্ডি সাহা। সদ্যই ভাইরাল হয় তার চুমু খাওয়া ছবি, যেখানে সে নাসিফকে চুমু খায় এবং শুরু হয় নানা বিতর্ক। অবশেষে সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন স্যান্ডি সাহা স্বয়ং। কি বললেন একবার আপনারাই দেখে নিন। হ্যাঁ, তো সেটা তো কন্ট্রোভার্সি কি আছে, হি ওয়াজ মাই মানে হি ইজ মাই বয়ফ্রেন্ড, তো আমি ওকে চুমু খেতেই পারি। তো চুমু ইজ এ মানে জেস্টার অফ লাভ। এটা নিয়ে দেখো, এখন তো আর আলাদা করে আমাদের এলজিবিটি অ্যাক্টিভিজম করতে হবে না, এখন সোসাইটি যথেষ্টই এগিয়ে গেছে, অনেকেই মেন্টালিটি চেঞ্জ হয়েছে, এটা আলাদা করে আমার বলার নেই, ইটস ভেরি নর্মাল। তো সেখানে আমি খেতেই পারি, আর লোকজনের তারা হয়তো বয়ফ্রেন্ড হবে না, অত হ্যান্ডসাম পাচ্ছে না, আমি পেয়ে যাচ্ছি, তাই জন্য হয়তো একটু জেলাস হয়ে গেছে। স্যান্ডি সাহার শুটিং আছে, আমি একটা ওয়েব সিরিজ করছি, তো সেখানে আরও অনেকে আজ মৃত্যুঞ্জয় ডিরেকশনে রিয়াশন আছে, সাহেব ভট্টাচার্য আছে, তো প্রথম আমাকে একটা মানে আমি এতদিন দেখো একটা ক্যারেক্টার করে এসেছি কমেডি টাইপের, বাট দের ইজ আদার সাইড যে একটা সিরিয়াস টাইপেরও ক্যারেক্টার, আমি ক্যারেক্টারটা শেড আছে, তো জানি না কতটা পারবো, দেখি, আশা করি ভালো হবে, এখন একটু প্রমোশন করে দিলাম এই ফাঁকে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।